থাকুন খবরে কোচবিহারের তুফানগঞ্জের কৃষ্ণপুরে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষ আহত উভয় পক্ষের আট ঘটনার সূত্রপাত গতকাল সকালে অভিযোগ দলে বুথ সভাপতিকে মারধর করেন স্থানীয় তৃণমূল নেতা মতিয়ার রহমান ও তার অনুগামীরা এ নিয়ে উত্তেজনা ছড়ায় রাত পর্যন্ত দুপক্ষে দফায় দফায় সংঘর্ষ হয় রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজ সকাল থেকে এলাকা থমথমে তৃণমূলের বুথ অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের নামে টাকা তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা মতিউর রহমান দলের নেতা দুর্নীতির প্রতিবাদ করায় তার উপরে হামলা অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি পুরনো দল সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বুথ সভাপতি এ নিয়ে সিপিএম এর প্রতিক্রিয়া এখনো মেলেনি